কিছুই দেখা যায় না, অন্ধকার। এখন রাত 10টার উপরে বাজে, আমরা বাহিরে একটু হাঁটতেছি। গ্রামের বাড়িতে রাতের বেলা হাঁটতে ভালো লাগে। কালকে অনেক জমজমাট ছিল, আজকে একটু নীরব গ্রামটা। নির্বাচন শেষ হয়ে গিয়েছে তাই। আর এদিকে রুমগুলো হচ্ছে ইয়ের মতো, বিক্রমপুরের রুমের মতোই, কাঠকেওয়ারের মতো। বিক্রমপুরের ঘরগুলো এরকম। চাঁদ মামা রোজা দেখেছো? চাঁদ মামা, ওই যে চাঁদ মামা, এগুলো হচ্ছে দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করব। সময়ের জন্য আসলে ভিডিও শ্যুট করতে পারি না, অনেক বিজি থাকতে হয়। সবাই একসাথে হলে যা হয় আর কি। তো এই যে চাঁদ মামা, এগুলো হচ্ছে যে শিম লাগিয়েছে, শিম গাছ। এগুলো দিনে দেখতে, রাতে অন্ধকার। রোজা মনে তো ভালোই, খালি কুলে কুলে থাকে। তো এই যে এখন হচ্ছে সকালবেলা, আপনাদের সাথে শেয়ার করতেছি গ্রামের সকালটা। আর গ্রামে আসলে সকালটাই খুব ভালো লাগে। এই যে এগুলো হচ্ছে আমার শাশুড়ি লাগিয়েছে গাছ, এখানে হচ্ছে লাউ গাছ আর শিম গাছ। শিম গাছ অলরেডি ফুল চলে আসছে, তো রাতে ভিডিও করেছিলাম, তেমন একটা দেখা যায়নি। এগুলো হচ্ছে লাউ গাছ, এখনো শিম আসেনি, হয়তো আর মাসখানেক পরে খাওয়া যাবে শিম। এই যে তো আজকে সবাই চলে যাচ্ছে, কালকে বিকালেই চলে যেতাম, তো গাড়ি চলতেছিল না এই গ্রামে। এখন হচ্ছে সকালবেলা সবাই চলে যাচ্ছে, সবাই রেডি হয়ে গিয়েছে, চলে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকাল থেকে বেরোটা শুরু করেছি। এটা হচ্ছে বড়ই গাছ, আর মাশাআল্লাহ এবছর অনেক বড় এসছে গাছে, পাতার চেয়েও বেশি দেখা যাচ্ছে বড়ই। এই যে এটা হচ্ছে নারিকেল গাছ, আর এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ, প্রচন্ড গাঁদা ফুল গাছ হয়েছে। হ্যাঁ, বাথরুমে তো মানুষ গেছে, দৌড়ানি তা আপনি দৌড়া গেছে জানেন না? আধা ঘন্টা লাগবো, বসে থাকেন। রমজানে তো হ্যাঁ মানে খেত লাগাইছে টাকা। এই যে এগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ, আর এটা খুব ঢাকার পাশাপাশি কিন্তু দাউদকান্দি। তারপর দেখা যায় গ্রামের ভিতরটা একটু ওরকম আপডেট হয়নি। এই যে এগুলো হচ্ছে পুঁই শাক গাছ লাগিয়েছে, আর বাড়িতে তেমন কেউ থাকা হয় না। ওই আমার শাশুড়ি দেখা যায় ঢাকাও থাকে, মাঝে মধ্যে এখানে আসে, এই জন্য আসলে বাড়ি ঘর তো এরকম। আমরা তো সবাই ঢাকা থাকি, আমার শাশুড়ি দেখা যায় বছরে 6 মাস ঢাকা থাকলে 6 মাস গ্রামে থাকে, তার জন্য আসলে তেমন কিছু ওরকম করা হয় না। তো এই যে আমরা হচ্ছে চলে যাচ্ছি, সবাই চলে গেছে, আমরা সবার লাস্টে যাচ্ছি।
নিছি হ্যাঁ নিছি অল্পই নিছি এগুলো উতে নিয়া ফালাই না যা অল্প একটু নিছি এই দিয়ে খাওয়াই বসে দাদুর কাছে আসো একটু কি জানি লাগে গেল তোমার পায়ে দাঁড়া যাও কি রাস্তা কয়েকদিন আগে আসলাম রাস্তা কি সুন্দর নতুন রাস্তা একদম ভাঙা শেষ বালু দিয়ে রাস্তা বানছে যে এ পানি আর শুকাইব না হ্যাঁ এবছর পানি ও শুকা খুব দেরিতে এসে দেখি মা মুরগি রান্না করেছে পুঁটি মাছ বেজেছে পুঁটি মাছ ভাজা মুরগি আর হচ্ছে ডাল দেখছো তো এই যে আমরা ঢাকা চলে আসলাম এসে শাক কাটতেছি আর মাছ আনছিলাম ওইগুলো কেটে পরিষ্কার ধুয়ে রেখে দিয়েছি ফ্রিজে এখন শাক টাক কাটতেছি এসে দেখি দিবারাত্রি ঘুমাচ্ছে দাউদকান্দি থেকে আসতে মাত্র লাগে 30 মিনিট এগুলো হচ্ছে দেশি শিং মাছ দিয়ে রান্না করব গ্রাম থেকে যে শিং মাছ এনেছি ওগুলো দিয়ে রান্না করব তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ